বিএনপির সমাবেশ ও হরতাল ঘিরে গত শনিবার ও রবিবার ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনা বিদেশি কূটনৈতিকদের কাছে জানিয়েছে সরকার। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি সংগঠিত সহিংসতার মূল উদ্দেশ্য নির্বাচন বাতিল করা। এছাড়াও মিয়া জাহিদুল ইসলাম আরিফিনকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে বিএনপির কর্মকাণ্ডের কথাও কূটনৈতিকদের কাছে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সরকার বিদেশি কূটনৈতিকদের কাছে এসব তথ্য তুলে ধরেছে। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের অপোজিশন পার্টি বিএনপি শান্তিপূর্ণ শোভাযাত্রা করার নাম নিয়ে সারা দেশে একটা পলঙ্করী অবস্থা সৃষ্টি করে। তারা অনেক সরকারি বেসরকারি গাড়ি ঘোড়া জ্বালান, তারা এমনকি একজন পুলিশ সদস্যকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। দুনিয়ার কোনো দেশে যারা এই সিকিউরিটির কাজে নিয়োজিত থাকেন তাদের কেউ হত্যা করে না, তাদের কেউ পিটায় না, কিন্তু এখানে অত্যন্ত নির্যম নৃশংসভাবে তাকে পিটিয়ে হত্যা করে। এইটা জাতির জন্য দুঃখজনক, বিশেষ করে যারা করেছেন তাদের জন্য লজ্জার এবং তাদের জন্য শাস্তি পাওয়া উচিত। যে বিএনপির লোকেরা দেশে একটা রাম রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করে, মূল উদ্দেশ্য আসছে নির্বাচন, যেটা আমরা অঙ্গীকার করব যে আমরা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, সেইটাকে বানচাল করার মতলবে তারা এই ধরনের অপকর্ম করেছে। দেশবাসী তাদের এই জন্য নিন্দা করে। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে ব্যাপারে আমরা কূটনৈতিকদের পুনর্ব্যক্ত করেছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, কূটনৈতিকদের কোনো প্রশ্ন আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে, তবে তারা ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করেননি। পরে বিদেশি কূটনৈতিকদের বক্তব্য কী ছিল জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, তাদের অভিব্যক্তি দেখে বোঝা গেছে তারা এসব দেখে খুব অবাক হয়েছেন। নোটিশে করা, সেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা সূচনা বক্তব্যে যা যা ঘটেছে, বিশেষ করে 28 তারিখে বিএনপি এবং জামাতের বিভিন্ন সন্ত্রাসী হামলা, জ্বালাও ফোড়াও, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ এবং গেট ভেঙে ভিতরে ঢোকা, পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীর সদস্য যারা দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন তাদেরকে যেভাবে মেরেছেন, আমরা এই যে ঘটনাগুলি আপনাদের মাধ্যমে পাওয়া, আপনাদের গণমাধ্যম কর্মীরাও যারা আক্রান্ত হয়েছেন সেই তথ্যগুলি জানানো 28 এবং 29 তারিখে, এবং এগুলি ভিডিও ফুটেজ, স্টিল ফটোগ্রাফ যেগুলি ওপেন সোর্সে অ্যাভেলেবল সেগুলি আমরা কম্পাইল করে দেখিয়েছি তাদেরকে, এবং তাদের অভিব্যক্তি থেকে এইটুকু বলতে পারি যে তাদের আমরা ব্যস্ত ছিলাম আমাদের ডেলিবারেশনেই, কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছেন তারা, এবং অভিব্যক্তি বিষয়টা তারা তাদেরকে জিজ্ঞেস করলে অবশ্য তাদের কাছে পাবেন। আমরা তবে তাদের কোনো প্রশ্ন ছিল না, তারা কেউই কিছু আমাদের এই প্রেজেন্টেশনের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন তারা করেননি, তারা শুনেছেন এবং তাদেরকে আমরা লিখিতভাবেও পুরো জিনিসটা কম্পাইল করে দিয়েছি। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, ইতালি, ফ্রান্স, জাপান, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্পেন, সিঙ্গাপুর, ব্রাজিল, মালয়েশিয়া, ইইউ, জাতিসংঘ, ওআইসি, বিমস্টেক সহ ঢাকার প্রায় সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও প্রতিনিধিরা অংশ নেয়। এস আই রাজ, এটিএন নিউজ।